ফের উত্তপ্ত আমডাঙ্গা। আমডাঙ্গায় তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ। ঘটনাস্থলে গুরুতর জখম হন আমডাঙ্গার পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল। প্রথমে তাকে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বারাসাতে এক বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সূত্রের খবর, সন্ধ্যাবেলায় কামদেবপুর হাটেই ছিলেন রূপচাঁদ মণ্ডল। সেই সময় একটা ফোন আসায় রাস্তা পার হতে যান। অভিযোগ, সেই সময় তাকে উদ্দেশ্য করে বোমা ছোড়া হয়। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং দাবি করেছেন হাসপাতালে নিয়ে আসার পরেই তার মৃত্যু হয়েছে। বোম লাগার পরে দেখুন, গায়ের উপরে বোম লাগলে কেউ বাঁচে না। রূপচাঁদ মণ্ডল কি মারা গেছে? মানে এটা কি এখানে এখানে মারা গেল? ঘটনায় উঠছে তৃণমূল গোষ্ঠী মণ্ডলের অভিযোগ, যদিও সেই সব অভিযোগ নস্কার করে দিয়েছেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান। তৃণমূলের গোষ্ঠী মণ্ডলের ফলে এই ধরনের, এটা যারা বলার তারা বলছে আমডাঙ্গা তৃণমূলের কোনো গোষ্ঠী মণ্ডল নেই, সেটা সারা বাংলার আপনারাও জানেন, আমার দলও জানে। ব্যাখ্যা তো আমি করবো না, অনুসন্ধান নিয়ে পরে ব্যাখ্যা করবো, আমরা যে ব্যাখ্যা করে দিলাম নাই। পুলিশ এই ঘটনা এখনো কাউকে গ্রেপ্তার করেনি বলে জানা যাচ্ছে।